সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি, কারণ আমি আজকে তোমাদেরকে একটা অনেক মজার অধ্যায় পড়াবো। এই এই টপিকটা হচ্ছে আমরা আমাদের দেশের যেসব ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বাস করে তাদের জীবনধারা সম্পর্কে আমরা জানবো। তারা আসলে খুবই রঙিন এবং বৈচিত্র্যময় একটা জীবন যাপন করে এবং সেই সম্পর্কে আমাদের সবার জানা দরকার। তো এই ভিডিওতে আমরা জানবো রাখাইনদের জীবনধারা সম্পর্কে। এর আগে আমরা চাকমা, মারমা, গারো, সাঁওতাল তাদের সম্পর্কেও জেনেছি, তোমরা চাইলে আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। এখন রাখাইনরা আমাদের দেশে থাকে হচ্ছে পটুয়াখালী, বরগুনা এবং কক্সবাজার জেলায়। অর্থাৎ দেখতে পাচ্ছ আমাদের দেশে সারা দেশ জুড়ে কোথাও না কোথাও কোনো না কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে এবং রাখাইনরা তাদের নৃতাত্ত্বিক পরিচয় অনুযায়ী মঙ্গোলীয় নৃগোষ্ঠী থেকে এসেছে। এবং সেটা আমরা কীভাবে বুঝলাম, তাদের মুখ গোলাকার, ফর্সা এবং তাদের চুল সোজা। তাদের এই বৈশিষ্ট্যগুলো দেখে আমরা বুঝতে পেরেছি তারা মঙ্গোলীয় নৃগোষ্ঠী থেকে এসেছে। এবং পালি ভাষায় আমরা জানি যে পালি একটা অনেক পুরনো ভাষা, সেই ভাষার রাখাইন রাখাইন শব্দটা থেকে এসেছে রাখাইন এখনকার এই শব্দটি। এবং তারা মায়ানমারের আরাকান রাজ্যে বসবাস করতো এবং সেখান থেকে এখনও তারা সেখানে বসবাস করে এবং কিছু সংখ্যক তারা রাখাইনরা আমাদের দেশেও চলে এসেছে। এবং তাদেরকে যখন তুমি জিজ্ঞেস করবে তাদের জাতির পরিচয়, তখন তারা নিজেদেরকে রাখাইন নামে পরিচিত পরিচয়টা দিবে। তো আমরা রাখাইনদের সম্পর্কে একটু জানলাম, তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে রাখাইনরা কোথা থেকে বাংলাদেশে এসেছে। আমরা মাত্র শিখেছি একদম, তোমরা ভিডিওটা পজ করে অপশনগুলো পড়ে প্রশ্নটা উত্তর দিয়ে ফেলো। তাহলে রাখাইনরা আরাকান থেকে বাংলাদেশে এসেছে। এখন আমরা রাখাইনদের সামাজিক জীবন সম্পর্কে একটু দেখি। তো রাখাইনদের সামাজিক জীবনে উল্লেখযোগ্য একটাই বিষয় আছে, সেটা হচ্ছে তাদের পরিবারটা পিতৃতান্ত্রিক। অর্থাৎ পিতার পরিচয়ে তারা বড় হয়, পিতাই তাদের সব সম্পদের অধিকারী হন এবং তাদের পিতাই হচ্ছে পরিবারের প্রধান ব্যক্তি। এবং তারপর আমরা রাখাইনদের অর্থনৈতিক জীবন সম্পর্কেও দেখি। রাখাইনরা মূলত দুইভাবে জীবনযাপন করে, একটা হচ্ছে কৃষিকাজ করে এবং অন্যটা হচ্ছে হস্তচালিত, অর্থাৎ হাতে চালানো তাঁত ব্যবহার করে। তার মানে কৃষিকাজে বিভিন্ন ফসল উৎপাদন করে এবং তাঁত চালিয়ে তার বিভিন্ন কাপড় উৎপাদন করে তাদের জীবিকা নির্বাহ করেন। এখন রাখাইনদের ধর্মীয় জীবন সম্পর্কে আমরা একটু দেখি। তো রাখাইনরা বৌদ্ধ ধর্মাবলম্বী বেশিরভাগই এবং তারা যখন ছোট থাকে, অর্থাৎ শিশু বা কিশোর বয়সে, তাদেরকে বৌদ্ধ ধর্মের জন্য দীক্ষিত করা হয়। একদম সেখানে গিয়ে বৌদ্ধ ভিক্ষুদের হাতে তাদেরকে বৌদ্ধ ধর্মের দীক্ষা দেওয়া হয়। এখন আমরা রাখাইনদের সাংস্কৃতিক জীবন সম্পর্কেও একটু দেখি। তো তাদের রাখাইনদের যে ঘরবাড়ি রয়েছে সেগুলো মূলত নদীর পাড় এবং সমুদ্রের উপকূলে তৈরি হয়। এবং যেহেতু নদীর পাড় ও সমুদ্রের উপকূলে তৈরি হচ্ছে, বিভিন্ন সময় জোয়ার ভাটা বা এরকম কারণে পানি উঠে যেতে পারে। এই কারণে তারা মাচা পেতে ঘর তৈরি করে, অর্থাৎ তারা মাটির উপর থেকে মাচার মতো বানিয়ে, বড় করে মাচার মতো বানিয়ে সেইটার উপরে তারা তাদের ঘর তৈরি করে এবং সেখানে তারা বাস করে। এবং এই ঘরে তারা তাদের সামর্থ্য অনুযায়ী গোল পাতা দিয়ে ঘর তৈরি করে বা টিন দিয়েও তাদের ঘরটা তারা তৈরি করে থাকে। তো এরপরে তাদের সাংস্কৃতিক জীবনে পোশাক একটা বড় অংশ। এর মধ্যে তাদের যারা রাখাইন পুরুষ তারা লুঙ্গি ফতুয়া পরে থাকে এবং বিভিন্ন অনুষ্ঠানে পাগড়ি পরে থাকে। পাগড়ি তাদের একটা খুবই বিশেষ একটা পোশাক। এবং রাখাইন নারীরা লুঙ্গির সাথে ব্লাউজ পরে থাকে। এবং রাখাইনরা অন্যান্য সব নৃগোষ্ঠীদের মতোই উৎসবপ্রিয় মানুষ। তো তারা গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী পালন করে, বৈশাখী পূর্ণিমা পালন করে, বসন্ত উৎসব পালন করে এবং তাদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে সাংরাই, যেটা তারা খুবই জাঁকজমকের সাথে পালন করে চৈত্র সংক্রান্তিতে। তাহলে আমরা এই ভিডিওতে রাখাইনদের জীবনধারা সম্পর্কে জানলাম, তাদের যে বৈচিত্র্যময় এবং খুবই ইন্টারেস্টিং জীবন রয়েছে সাংস্কৃতিক, অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রে এই সম্পর্কে।